হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখ, আর প্রথম দিন আজকে বৎসরের প্রথম দিন। তো সবাইকে বৎসরের শুভকামনা, ভালোবাসা, সবাই খুব ভালো থেকো, পুরো বছরটা যেন সবার খুব ভালো কাটে, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। আর আমি দেখো রেডি হয়ে গেছি, সকালের সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 10:45, আর এখন আমি রেডি হয়ে গেছি। ঠাকুর ঘরের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি আমি মন্দিরে। তো মন্দিরে যাব, প্রত্যেকবারই আমি মন্দিরে যাই পয়লা বৈশাখে। তো মাকে প্রার্থনা করি দু হাত ভরে, সারা বছর যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি, আর মাকে প্রণাম না করলে শান্তি পাই না আর কি। আর আম, তারপরে নতুন নতুন মানে যেগুলো ফল, তার মধ্যে আমটাই মেন। তো আমটা আমি ওই ঠাকুরের কাছে, এই পয়লা বৈশাখে ঠাকুরের কাছে না দিয়ে আমটা আমি খাই না। তো সেই জন্য আম, দুধ, তারপরে পাঁচ ফল, এসব আরও কিছু দিয়ে, এগুলো দিয়ে সব পুজো দেব ঠাকুরকে। আর আমার সাথে আমার মেয়েরা, আমার বর, সবাই উপোস আছে। তো ঘরের পুজোটা করা হয়ে গেছে, আর বাজারটা যেন করে নিয়ে এসেছে আমার বর, আর ওখান থেকে এসে তারপরে রান্না করব। আজকে আর রান্না টান্না কিছু হয়নি আর কি, তো বাদ বাকি অনেক কাজ থাকে। তো বৎসরের প্রথম দিন একটু কাজকর্ম না করলেও হয় না, পুরো বাড়ি ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে মোছা টোছা, তারপরে যাই হোক বিছানা চাদর টাদর চেঞ্জ করা, সব নতুন আর কি, যতটা নতুন না থাকলেও ধোয়া কাচা যতটা করা যায় আর কি, তো সেই হিসাবেই করতে হয়। তো সেগুলো সব করে তারপরে রেডি হয়ে পুজো করলাম, আর ঠাকুরেরও সব পরিষ্কার করে আবার নতুন কাপড় পরিয়ে দিলাম। কালকে না গোপালের জন্য একটা প্যান্ট এনেছি, ভাবলাম এত গরমে পরতে পারবে না আর কি কাপড়। তো এসে দেখি গোপালের পায়ে নেই, মানে পা বাবু দিয়ে বসা, প্যান্টটা পরতে পারবে না, সেই জন্য একটু মানে খারাপ লাগছে। তো কোনো ব্যাপার না, প্যান্টটা রেখে দিলাম আর কি। প্যান্টগুলো খুব সুন্দর, আমি পাঁচখানা প্যান্ট এনেছি, ভাবলাম যে চেঞ্জ করে করে পরাবো, কিন্তু হয়ে উঠলো না। আচ্ছা দেখিয়েই দিই তোমাদের, চলো। এই যে দেখো আমার ঠাকুর ঘরের, মানে এই যে ঠাকুরের সব চেঞ্জ করে দিয়েছি, আর এই যে দেখো আমার গোপাল ঠাকুর বাবু দিয়ে বসে আছে, প্যান্ট পরানোর কোনো ব্যবস্থাই নেই। তো আমি প্যান্টগুলো এনেছি, আর ঠাকুর ঘর পুরোটা পরিষ্কার করে দেখো একদম চকচকে করে দিয়েছি, আর পুজো টুজো হয়ে গেছে। এই যে দেখো প্যান্টগুলো, তো প্যান্টগুলো খুবই সুন্দর, ছোট ছোট প্যান্ট গোপালের জন্য এনেছিলাম, এরকম পাঁচখানা এনেছি আর কি। যে দেখো প্যান্ট এনেছি, আর কালারিং প্যান্ট সবগুলো সুন্দর। আর এই যে দেখো, এই যে এখানে ঠাকুরের সব নিয়ে যাবো এগুলো জোগাড় করে নিয়েছি, এই যে এই যেটা দুধ, আর এইখানে সব কিছু আছে, নিচে ফলটলগুলো আছে। এই তো হয়ে গেছে পুজোর জোগাড়, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এই যে দেখো নতুন জামা পরেছি, আমি পরেছি, এই যে আমার বর পরেছে, আর ঠাকুরদেরও পরিয়ে দিয়েছি, আর মেয়েরাও পরেছে। তো বৎসরের প্রথম দিন, তো সেই জন্য নতুন জামাটা আর কি যতটা পারা যায় পরার চেষ্টা করলাম। তো এখন যাচ্ছি মন্দিরে, তোমরা চলো আমার সঙ্গে। এই যে দেখো পায়েলও নতুন ড্রেস পরেছে, আর পায়েলও নতুন ড্রেস পরেছে, ফ্রক আর কি গরমের জন্যে। এই যে দেখো মন্দিরে এসে সব কিছু সাজিয়ে নিয়েছি মায়ের সামনে।
গীতা ঘোষ আলিমান গোত্র, পলান ঘোষ আলিমান গোত্র, কোয়েল ঘোষ আলিমান গোত্র, গলিরা কাশ্যপ গোত্র, মলিনা ওঝা কাশ্যপ গোত্র, মলিনা ওঝা কাশ্যপ গোত্র, সুবীর মজুমদার বাণী উচ্চ গোত্র, আর জয় ঘোষ সুতন ঘোষ আলিমান গেল তো তারপরে সিঁদুরটা সিঁদুরের কৌটায় ঢালো না মা, মা
কমাস মাস বেশি করে নিয়ে নামটা নিয়ে আশীর্বাদ দেব আশীর্বাদ শান্তি চল বাচ্চা